হাই ফ্রেন্ডস, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো যে দুয়ারে সরকার প্রোগ্রামটি চলছে তাতে যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে অফলাইনে, সেক্ষেত্রে বেশিরভাগ দেখা যাচ্ছে 90% মানুষ এই ফর্মটি ভুল ফিল আপ করছেন। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো কীভাবে ফর্মটি পূরণ করতে হবে। ভিডিওটি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণরূপে দেখুন, সাথে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন শুরু করি। দেখুন, ফর্ম পূরণের আগে আমরা এই নির্দেশাবলীটা পড়ে নিই। ফর্ম বি পূরণের জন্য আবেদনকারীকে নির্দেশনা, অনুগ্রহ করে সংশ্লিষ্ট কলমে আপনার জেলা, ব্লক, পৌরসভার নাম, গ্রাম, ওয়ার্ডের নামটি সঠিকভাবে উল্লেখ করুন। যে যার গ্রাম, জেলা, ব্লক, পৌরসভার নাম নির্দিষ্ট জায়গায় দিয়ে দেবেন। পিনকোড সহ আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করুন। শহর এলাকার জন্য দয়া করে বাড়ি, ফ্ল্যাটের নাম উল্লেখ করুন। সেই সমস্ত পরিবারের জন্য অফিসের ঠিকানা প্রযোজ্য যেখানে পরিবারের কোনো সদস্য যে কোনো সরকারি সংস্থায় কেন্দ্রীয়, রাজ্য আন্ডারটেকিং প্যারাস্টাইটাল নিযুক্ত রয়েছে। এটি যদি প্রযোজ্য হয় তবে অফিসের ঠিকানার বিবরণ উল্লেখ করুন। যদি পরিবারের এমন কোনো সদস্য না থাকে তবে উপযুক্ত নয় বা এনে লিখবেন। সংখ্যালঘু ভিত্তিক স্থিতি, বর্ণভিত্তিক স্থিতি ইত্যাদি যথাযথভাবে টিক করা এবং ভুল তথ্য বাবদ দিতে হবে। পরিবারের কোনো সদস্য যদি কোনো সরকারি বীমা সংস্থায় আওতাভুক্ত থাকে তবে দয়া করে সঠিক বিকল্পটি চিহ্নিত করুন। WBHS মানে ওয়েল বেঙ্গল হেলথ স্কিম, CGHS সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, ESI ইত্যাদি। যারা সরকার বা সরকারি সংস্থা থেকে বেতনের স্যালারির সাথে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স পায় সেক্ষেত্রে তাদের চিহ্নিত করুন। পরিচয়পত্রের প্রমাণ হিসেবে অনুগ্রহ করে খাদ্যসাথী কার্ড বা আধার কার্ডের একটি অনুলিপি জমা দিন। যদি তা উপলভ্য না হয় তবে অনুগ্রহ করে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো ফটো আইডি কার্ড জমা দিন। বিশেষ দ্রষ্টব্য, একটি পরিবারে কেবল একটি স্বাস্থ্যসাথী কার্ড থাকতে পারে এবং এক পরিবারের জন্য একাধিক কার্ডের আবেদন হটলিস্ট হতে পারে এবং দুটি কার্ডই অবরুদ্ধ হতে পারে। 2. স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা আগে অন্তর্ভুক্ত হয়নি সেই পরিবার কেবলমাত্র দুয়ারে সরকারের অধীনে শিবিরে আবেদন করবে। 3. জেলার কিয়স্ক এবং পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য সংশোধন সংযোজন বাদ দেওয়া যায়। 4. যদি কোনো পরিবার সরকার বা সরকারি সংস্থা থেকে বেতনের সাথে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স পান, তারা এই প্রকল্পে যুক্ত হতে চাইলে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স ত্যাগ করতে হবে। তো এটাই ছিল ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনগুলো আগে পড়ে নেবেন, তারপরে শুরু করবেন ফর্ম ফিল আপ করা। চলুন আমরা এবারে যে ভুলটা মেনলি হচ্ছে ম্যাক্সিমাম মানুষের সেটা নিয়ে এবার আলোচনা করি, ফর্মে চলে যাই। দেখুন, ফর্ম বি অ্যাপ্লিকেশান ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী, প্রথমে দিয়েছে অ্যাপ্লিকেশান নম্বর, এটা ক্যাম্প নম্বর, সিরিয়াল নম্বর, ডেট। এটা আপনারা কেউ কিছু করবেন না, কারণ যেখানে বিভিন্ন রকম ক্যাম্পে, এক একটা ক্যাম্পে বিভিন্ন টেবিল আছে, ওটা অফিসিয়াল কাজ, ওটা ওই ওই যে এই দিকটা অফিস থেকে করে দেবে। মাইনরিটি স্ট্যাটাস, ইয়েস অর নো, আপনারা যদি সংখ্যালঘু হন তাহলে হ্যাঁ কি না সেটা দেবেন। কাস্ট, SC ST OBC, যার যে জেনারেল কাস্টের কোনো ব্যাপার নেই, মানে যদি হয় জেনারেল কাস্ট সেক্ষেত্রে জেনারেল লিখে দেবেন এবং যদি SC ST বা OBC হন সেই জায়গায় টিক মেরে দেবেন। ডিপার্টমেন্ট, যদি কেউ সার্ভিস হোল্ডার হন, ক্যাটাগরি, সে কী ক্যাটাগরি সেটা দিয়ে দেবেন। লেফট সাইড দেখুন, দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট, জেলার নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটি, যে ব্লকে আছে বা যে যদি কোনো মিউনিসিপ্যালিটির আন্ডার হন সেটা দেবেন। পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েতের নাম, ভিলেজ বা ওয়ার্ড, গ্রামের নাম বা ওয়ার্ডের নাম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কেউ গ্রামে থাকেন থাকতে পারেন অথবা কেউ যদি অন্য জায়গায় কাজের সূত্রে থাকেন তাহলে সেক্ষেত্রে তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের নামটি দেবেন। ডান দিকে মেন অফ দি অ্যাপ্লিকেন্ট, এই জায়গাটাতেই ম্যাক্সিমাম লোক ভুলটা করছে, এটা খুব মন দিয়ে শুনবেন, এইটাই হচ্ছে 90% মানুষ ভুল করছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে অ্যাপ্লিকেন্ট যে আবেদনটা করছে, মূলত যেটা এটা করা উচিত সেটা হচ্ছে বাড়ির বউ যদি কেউ থাকে, মানে বাড়ির বৌমা, ঠিক আছে, বাড়ির কর্তা কিন্তু নয়, বাড়ির বৌমা হলে তার হাজব্যান্ড, সন্তান, শ্বশুর শাশুড়ি বা তার বাবার বাড়ির দুজন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবং এটা নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট হবে, হচ্ছে যে বাড়ির যে বৌমা স্ত্রী আছেন তার নামে, ফাদার্স নেম দিয়ে দেবেন তার ফাদার্স নেম। দেখুন, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি
রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ স্কিম বা ইন্স্যুরেন্স, যদি কোনো সরকারি চাকরিজীবী থাকেন তাহলে সে কি কোনো হেলথ স্কিম বা সেই ফেসিলিটি পাচ্ছেন? যদি ইয়েস হয়, ইয়েস এর ঘরে টিক, না হলে নো। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স? যে কেউ মেডিকেল অ্যালাউন্স পান গভর্নমেন্টের কাছ থেকে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বেঙ্গল গভর্নমেন্ট যে কেউ হতে পারে, সেক্ষেত্রে ইয়েস বা নো সেটা দিয়ে দেবেন। অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস, যে অফিসে এমপ্লয়ি কাজ করেন সেই অফিস নাম এবং তার অ্যাড্রেসটা পূরণ করতে হবে। এবার আসছে সিরিয়াল নাম্বার। 1, মেম্বার্স নেম, সেক্স, এজ, রিলেশন, মোবাইল নাম্বার, আধার নম্বর যদি থাকে, খাদ্য সাথী নম্বর। ঠিক আছে, তো সিরিয়াল নাম্বার মানে বাড়ির যে বৌমা তার নাম দিয়ে শুরু হবে। তো মেম্বার্স নেম প্রথমে বাড়ির বৌমার নাম, সেক্স ফিমেল, এফ দেবেন, এজ তার যে বয়স ডেট অফ বার্থ অনুযায়ী ক্যালকুলেশন করে এজটা দিয়ে দেবেন। রিলেশনের জায়গা দিয়ে আছে দেখুন, বেনিফিশিয়ারি বা সেলফ নিজে। মোবাইল নাম্বার একজনই দেবেন, বাড়ির কোনো কর্তার নাম্বার দিতে পারেন বা যে মহিলার নাম দিচ্ছেন তার নামই দিতে পারেন। আধার নম্বর অবশ্যই নিশ্চয়ই আছে, তো সেই আধার নাম্বারটা দিয়ে দেবেন। খাদ্য সাথী মানে আপনার রেশন কার্ডে যে নাম্বারটা আছে সেটা দেবেন। তারপরে দু নম্বরে যে বৌমা নাম দিলেন তার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন, দিয়ে সেক্স মেল হবে, এজ বয়স দিয়ে দেবেন, রিলেশন হাজব্যান্ড দেবেন। হ্যাঁ, মোবাইল নাম্বার একটাই দিতে বললাম, আধার নাম্বার দিয়ে দেবেন, খাদ্য সাথী রেশন কার্ডের নাম্বার। এইভাবে পরপর সন্তান যদি থাকে তিনে চারে আসবে, তারপরে তার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি যদি থাকে তাহলে এই সাথে আটে টোটাল 10 জনকে আপনি এন্ট্রি করতে পারবেন ফর্মে। এইভাবে পরপর যে যার তথ্য একটু হিসেব করে বয়সটা এবং আধার কার্ড এবং খাদ্য সাথী মানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে এবারে দেখুন একদম শেষের দিকে আছে যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, যে অ্যাপ্লিকেশন বৌমা সিগনেচার করবে। ঠিক আছে, তো বাঁ সাইডে ওটা করবেন, ওটা অফিস করবে। এইভাবে আপনারা ফর্ম করুন, যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানান।